আসসালামু আলাইকুম, এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কীভাবে লগ ইন করব। প্রথমে আমাদের লোকাল হোস্টের হোম সার্ভারে লোকাল হোস্টে যাই। যাওয়ার পরে আমাদের ব্রাউজারে আমাদের হোম সার্ভার সফটওয়্যারটি রান হওয়ার পরে এখানে ইউর প্রজেক্ট থেকে যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস যাওয়ার পরে আমাদের তৈরি করা সাইটটি ব্রাউজারে দেখাবে। এই সাইটটিকে কাস্টমাইজ করতে হলে আমাকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সেজন্য আমি আমার সরাসরি ইউআরএলের শেষে লিখব wp-admin। সেখান থেকে গিয়ে আমাকে একটি ইউজার নেম আর একটি পাসওয়ার্ড টাইপ করতে বলবে। যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম গত টিউটোরিয়ালে, তখন একটি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 123। এবার আমি দিব লগ ইন। লগ ইনে ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি সামনে আসলো। এটা হচ্ছে আমার সাইটের ব্যাকএন্ডে, আর এটা হচ্ছে আমার ফ্রন্টেন্ড, মানে এটা আমার পাবলিক দেখবে, এজ এ ব্রাউজার যারা দেখবে তারা আমার এটা দেখবে, আর আমি দেখবো হচ্ছে এটা, যিনি ডেভেলপ সাইটটি ডেভেলপ করবে উনি দেখবো হচ্ছে এটা। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার নিয়ম। এখন আমি দেখাবো লগ ইন করার পরে যে পেজটি আসলো, এই পেজটি কাস্টমাইজ করার জন্য আমার প্রয়োজন হবে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডটি। প্রথম আমি একটু কাস্টমাইজ করব। এখানে লেখা আছে সাইট টাইটেলে এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার, ক2 খিলক্ষেত ঢাকা, 1229, মোবাইল নম্বর 01912049046। এটাকে আমি সরাসরি বাংলাতে লিখব, অথবা আমি এই লেখাটি পরিবর্তন করে অন্য একটি লেখা দেব। আচ্ছা, আমি বাংলাতেই লিখি। আমি যাব হচ্ছে সেটিংস, জেনারেল। এখানে এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টার এটি মুছে, যারা আমরা বিজয় দিয়া বাংলা টাইপ করতে জানি তারা এখানে লিখব, অথবা যারা বিজয় বাংলা করতে না পারবো তারা আমরা সরাসরি ইংলিশে লিখব। আমি এখানে দেখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, আর নিচে দিলাম এক্সটেক কম্পিউটার। এরপর আমি নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সাইটে এসে ফন্টেন এসে রিলোড দেব। রিলোড দেওয়ার পরে আমাদের এখন এই লেখাটি পরিবর্তন হবে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমি আগামী টিউটোরিয়াল দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেসের সাইডের থিম পরিবর্তন করতে হয়। থিম হচ্ছে পুরো সাইটের যে লুকটি আছে, লুকটি পরিবর্তন হবে, সেটি আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।